যা দেখে আওয়াজ শিখছি যার বক্তা হওয়ার বাসনা জেগেছে পঞ্চাশ বৎসর যিনি কোরআন করে মানুষকে চেষ্টা করেছে অবশ্য আমার বউ কইছে দেখে শুনে আওয়াজ করবেন আমি বললাম কি দেখবো বলে র্যাব পুলিশ জান্না না ধরে তেল তেল আওয়াজ করবেন তেল তেলা করবেন আর যান না ধরে এই বুড়া বয়সে আর যান ধরা না খান মানে এখন আমার জামাই হয়েছে লাতিলুতুর হয়েছে তো এই বুড়া বয়সে ধরা পড়াটা ওদের পছন্দ হচ্ছে না আমি বললাম দেখো পুলিশ ধরবে র্যাব ধরবে এই চিন্তা তোমাদের কলিজার মধ্যে আর আমার কলিজার মহব্বত বাসনা হলো আমাকে আজরাইল ধরবে ধরার আগে মুসলমান হয়ে আমাকে ধরা দেওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কে না আপনারা বলেন তো পুলিশ ধরা আগে না আজরাইল ধরা আগে পুলিশ ঐ দিকতে আসছে বাতিলিবে আজই আছে যখন ওয়াজ শেষ করে বাতিলিবে چلا যায় পুলিশ এসে ઘરેকে গেল কোন দিক더라 আপনারা বলেন তো আজরাইল যখন ধরবে আসবে তখন বাতিলিবেলে কথা কয় না বাতিলিবেলে তাহলে যেটা বাতি লিবালি এই দিকটা বলিস যে এই দিকটা যাওয়া যায় তার ভয় করার কোনো দরকার নাই বরং তিনি বাতিলিবালেও ধরবে তার নাম হলো আজরাইল আমাদের চিন্তা করা লাগবে আজরাইল ধরার আগেই যেন সাইজ হয়েয়া জেরখান কি হয় সাইজ হয়ে ধরা দিবার বাড়ি একটু মনোযোগ দাস শুনবেন ওমর ফারুক বলতেছেন মা বলো তোমার দুঃখের কারণ কি মেয়েটা বলতেছে আমার এক নম্বর অপরাধ হলো ইমান গ্রহণ করার অপরাধে বারো বৎসর আমাকে জেলখানায় বন্দি রেখেছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকালবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যেই জায়গায় চাবুকের আঘাত লাগে নাই ইয়ামির আমি রোমের জেলখানার মধ্যে বন্দি ছিলাম আপনি যখন রোম পারস্য দখল করেছেন তখন আপনি আল্লাহর কোরআন হাতে নিয়ে বলেছেন এ কোরআন দিয়া মুসলমান গোটা পৃথিবী শাসন করবে রোম পারস্য যখন মুসলমানের আইনে আসবে মুসলমান কাছে আসবে তখন রোম পারস্য আল্লাহর কোরআন দিয়া চলবে আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে সেই রাষ্ট্রের মধ্যে জেলখানার কোনো দরকার হবে না আমাদের বাংলাদেশে জেলখানার ভালো মানুষগুলো বন্দি আছে না খারাপ মানুষ হা হা যা দেখে আবার শিখছি যার ওয়াজ শুনে বক্তা হওয়ার বাসনা জেগেছে পঞ্চাশ বছর যিনি কোরানের হক তাফসির করে মানুষকে কোরআন কি বুঝানোর চেষ্টা করেছে আজকে তাকে জেলখানার মধ্যে বন্দি করে রাখা হয়েছে বিশ্বাস করেন একটা অপরাধও তার নাই জোরে গণ কথা ঠিক কি না একটা অপরাধ নাই আমি যতবার জেলখানাত গেছি যাই দিকে মসজিদের মত ইমাম হাফিজ এরাই মানে ভালো মানুষের ঠেলাত খারাপ মানুষ করতে যা তোরা বেড়া থাক আর ভালো মানুষগুলো সব বন্দি থাক যখন কোরআনের আইন চলবে তখন কোনো জেলখানার দরকার হবে না জেলখানার দরজা মুক্ত হয়ে আমি জেলখানা থেকে বের হলাম আমার দাদা খ্রিস্টান আমার বাবা খ্রিস্টান আমার চোদ্দ গোষ্ঠী খ্রিস্টান রোম দেশের সকলেই খ্রিস্টান ওই খ্রিস্টান দেশের একজন মমিরা নারী আমি কোথায় যাবো এজনে ছয় দিন হলে দুই পাহাড়ের মাঝখানে ঘুরতেছি যদি আপনার দেখা পাই আপনার কাছে এই দুঃখী মেয়ে একটু আশ্রয় সা ওমর ফারুক ছোট বাচ্চার মতন কান্না শুরু করলেন মেয়েটা বলি আমির আলম আপনি কান্দেন কেন ওমর ফারুক বললেন মা আমি তোমাকে কোনো অধিকার দিবার পারবো না আমি তোমাকে কোনো আশ্রয় দিবার পারব না কারণ কোনো মানুষ কোনো মানুষকে আশ্রয় দেয় না বরং ইসলাম মানুষকে অধিকার দেয় আপনার বলেন তো ইসলামে প্রত্যেকটা মানুষের অধিকার আছে না নাই ধরো এখন না নাই কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে কোনো অধিকার নাই খুব খেয়াল করবেন মেয়েটা ফোফায় ফোফায় বলতেছে ইসলাম আমাকে কি অধিকার দিবে উমর ফারুক বলতেছেন মা তুমি ছয় বছর বয়সী মান গ্রহণ করে বারো বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছ এখন তোমার বয়স হলো আঠারো বছর এই আঠারো বছরের একজন মেয়েকে ইসলামের সবচাইতে অধিকার দেওয়া হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা আঠারো বছর একটা মেয়ের অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে কি বসা না চাকরি করা আজকে মেয়েরা যদি রাস্তায় দাঁড়িয়ে বলে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে দিতে হবে আজকে যারাই অধিকারের ধোয়া তুলেছে তারা কোনোদিন সংসার জীবনে শান্তি পায়নি মেয়েদের এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা যেই ছেলের ডিমান্ড নিবে না মহরণা পরিশোধ করে বিয়া করবে এই রকম ছেলের সঙ্গে বিয়া বসার দরকার আছে না নাই নাই আছে না ভালো ছেলে বলতে আপনার কি বুঝতেছেন ভালো ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার ভালো ছেলে বলতে কি বোঝায় এটাও কিন্তু মুসলমান হয়ে মরার একটা কায়দা খুব খেয়াল করে শুনবেন ওমর ফারুক বলতেছেন আমার একটা হাদিসের হাফেজ লক্ষ হাদিসের হাফেজ আমার একটা যুবক ছেলে আছে নাম হলো আবদুল্লা ইবনে ওমর এই আবদুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চা মেয়েটা ফোঁফায় ফোঁফায় কানতেছে ওমর ফারুক বলে মা কান্দ কেন বলে আপনার হাদিসের হাফেজ আব্দুল্লাহকে আমি বিবাহ করতে পারবো না ওমর ফারুক বলে মা ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছ বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছ তোমার যখন বিয়ে হয় নাই তাহলে আমার ছেলেটার সঙ্গে বিয়ে বসলে অসুবিধা কোন জায়গায় মেয়েটা কান্দার বলে আমির মমিন ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম তখন থেকে আমার মনে মনে কামনা যদি কোনোদিন জেলখানা থেকে মুক্ত হয় তাহলে এমন একটা ছেলেকে বিয়ে করব যে হলো নবীর ছোট নাতি নাম হইল হসাই সঙ্গে সঙ্গে মোর ফারুক বললেন আল্লাহ একবার সবাই বলেন না কোরআনের আয়াত যখন শোনেন আয়াত শেষ হলে আপনার কি বলেন আর জোরে বলেন কি আল্লাহ একবার মেয়েটা বলতেছে আমির আল মোমিন আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হবে না আপনার ছেলেকে আমি দিজ আলাহ করে হোসানের কথা বললাম আপনি রাগ করে চুপ করে থাকবেন কিন্তু আপনি রাগ না করে আল্লাহ আকবার বললেন কেন ওমর ফারুক বললেন মা সাইদু স্বাবাবে আহলেল জান্না হাসান ও হোসাইন রা আল্লাহ তালা আনো হো মা কালারাসুলুল্লাহ হে সাল্লাল্লাহু আলাইহি আজও আজকেও জুমার সানি খুদ আপনারা শোনেন না শোনেন না ইমাম সাহেব আপনাদের জানায় না স্বভাবে জান্না হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন একজনের নাম হলো হাসান আর একজনের নাম কি বিশ্বাস করেন আপনারা হ্যাঁ হজরত বিলাল বললেন ইয় রাসুল্লাহ জান্নাতি যুবকদের সর্দার যদি হাসান হোসাইন হয় তাহলে বুড়াকের সর্দারকে আল্লাহ রাসুল বললেন বেলার তোমার কি ধারণা রাসুল বললেন হয়তো আবু বকর হতে পারে আল্লাহ নবী বলেন তাই হজত বেলাল বলতেছেন তাহলে হত উমর হবে রাসুল বললেন তাই বলতে তাহলে ওসমান হবে আল্লাহ নবী বলেন তাই বেলাল বলতেছে তাহলে হত আলী হবে রাসুল বললেন কে তাই বললে নাম পাল্টাও কেন বেলাল বলতে দুজন আমি তো জানি না আপনার কাছে জানতে চাই আল্লাহ রাসুল বললেন জান্না বুড়ারা জান্নাতি পাবে না তো বুড়ারা যদি জান্নাত না পায় তাহলে সর্দারের কি দরকার সমস্ত বৃদ্ধ সাহাবীরা কান্না শুরু করলেন আল্লাহর নবী বললেন সাহাবিরা কান্দ যখন তোমরা জান্নাতে যাবে তখন তোমরা বুড়ে থাকবে না আল্লাহ সকলকেই যুবক বানায়া দিবে এই বলে রাসুল দুই হাত বাড়ায় ডাক দিলেন হাসান হোসেনকে সাহাবিদের মধ্যে নবী হাসান হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে আমি যখন জান্নাতে যাব তখন যুবক হলে তোরা দুই ভাই আমার সর্দার ওমার ফারুক বলতেছেন মা জীবনে কোনো দিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটকালি করতেছি এখান থেকে আপনারা খেয়াল করবেন ঘটকালি করার কথাও কিন্তু ইসলামে আছে আসে না নাই আমি জীবনে কোনো দিন ঘটকালি করে নাই আজকে প্রথম ঘটকালি করব তোমার ইমানের দাম দেওয়ার জন্যে এই বলে পরন্ত বিকালবেলায় হজরতমর মেয়েটাকে আশ্রয় দিয়া হজরত আলির দরজায় এখান থেকে ফতোয়া নেওয়া লাগবে ঘটক কিন্তু মেয়ের বাড়িতে আগে যাবে না ঘটককে যাইতে হবে ছেলের বাড়িতে জরেখনকার বাড়িতে ছেলের বাড়িতে গিয়ে ছেলের বাপকে বলা লাগবে যে আপনি যে অমুক মেয়েকে বিয়া করাবেন মহরণা কত দিবেন মহরণ আগে চুক্তি করা লাগবে মহরণের কথা আগে জানতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে ঘটক কিন্তু ছেলের বাড়িতে যায় না মেয়ের বাপের বাড়িতে যায় বলে উমুক ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিবেন আপনি কত টাকা ডিমান্ড দিবি তখন মেয়ের বাপ বলতেছে কি ভাই গত বছর ঘটক বলতেছে গত বছর এই ছেলের দাম দেড় লাখ ছিল কিন্তু না ছেলের বাপ পছন্দ করেনি এই জন্য আপনি কত পারবেন আর ওপর থাকা লাগবে দেখছেন আপনি কত পারবেন তো মেয়ের বা মনে মনে কয় মনে মনে সব কথা বলা যায় না মনে মনে বলতেছে দাম বাড়তিছে আমার মায়েদের বলে মা আজকে যারা ও শুনতেছেন আজকে মহরণা বাড়তেছে না ডিমান্ড বাড়তেছে একটাই কারণ সে কারণটা কি মেয়েরা বেপর্দা হয়েছে যখনই দেখবেন একই গাছের কলা এক গামলায় শিলা এক গামলায় শশাওয়ালা আপনারা বলেন একই গাছের মধ্যে কলা ধরছে এই কলা এক গামলায় শিলা রাখছে আর এক গামলায় শশাওয়ালা আপনারা বলেন তো খরিদ্দার কোন কলার দাম কবে কত করে হালি কত করে খেজি এই শিলার দিকে তাকাবি না যদি বলে ভাই একই গাছের রে না শিলা কলা না তুই কলা শিলা খাস না শিলাই তো খাই তো আগে থেকে শিলা আছে খাবি কি কয় ভাই আমি খাওয়ার আগে মশা খাসে মাসি খাছে ধুলে ভালি খাচ্ছে কত কি খাসে আর খাওয়ার উপযুক্ত আছে এখন বে নারী যারা শিলা কলা তারা জরে কোন কথা ঠিক কিনা আপনি খাওয়ার আগে অনেক যুবক খাসে অনেক যুবক খাসে যে যুবকের বিয়ে শোনেন কেন করেন না যে যুবকের বিয়ে হয়নি বিয়ে এখনো বিয়ে করেনি মাঝে মধ্যে সকালবেলা গোসল করে কেন আপনার কন্ত জেল যুবকের বিয়ে হয়নি ওই সকালবেলা গোসল করে কেন ওই রাতের বেলা ওই শিলা কলা স্বপ্নে খাসে কথা ঠিক কেন স্বপ্নে খাসে এই জন্য যারা যুবক আছেন আমি তাদের বলতেছি বিয়ে যদি করতে হয় জীবনী একবারই কর্ম জোরে কর কথা ঠিক কেনা দেখা শুনে বিয়ে রে শিলা কলা দেখা বিয়ে করবেন কেন নিশি নারী যারা বিশ্ব সুন্দরী তারা হাজার কোন পর্দা নিশি নারী